হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আধার কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আস তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি পিভিসি আধার কার্ড আসলে কি এই আধার কার্ডের জন্য বাড়িতে বসেই কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারণ না তাই প্রো ভিডিও দেখার অনুরোধ হল আপনাদের সকলের কাছে আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কার্ড বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে প্রায় সর্বত্রই রয়েছে আধার কার্ডের ব্যবহার নতুন এই পিভিসি আধার কার্ডও তৈরি হয়েছে যদি আপনার পুরনো আধার কার্ড ঠিক অবস্থায় না থাকে তাহলে আপনি নতুন আধার কার্ডের পিভিসি অর্ডার করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে অথবা আপনার পিসি থেকে কিভাবে আধার কার্ড অর্ডার করতে হবে বিস্তারিত জানুন এই ভিডিওতে এই পিভিসি আধার কার্ড কি ইউ আই ডি নতুন করে আধার কার্ড পিভিসি তৈরি করেছে এক্ষেত্রে আধারের তথ্য ছাপানো হবে পিভিসি কার্ডের উপর বাকি সব আগের মতোই থাকছে শুধু আধার নম্বর এবং অন্যান্য তথ্য ছাপানো হবে বলা ভালো পুনরায় ছাপানো অর্থাৎ রিপ্রিন্ট করানো হবে এই পিভিসি কার্ডের উপরে সেই কারণেই এই নতুন আধার কার্ডের নাম পিভিসি আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনি নতুন পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারেন এছাড়াও কাজ হবে এম আধার অ্যাপের সাহায্যে এর ওয়েবসাইটে গিয়ে আপনি নতুন পিভিসি আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারেন আবেদন জানানোর জন্য ওয়েবসাইটে যান আবেদন জানানোর এক সপ্তাহের থেকে দু সপ্তাহের মধ্যেই পিভিসি আধার কার্ড আপনার ঠিকানায় পৌঁছে যাবে আগের যে আধার কার্ড ছিল তার তুলনায় পিভিসি আধার কার্ড অনেক বেশি টেকসই সেই জন্য এই আধার কার্ডের সঙ্গে নিয়ে যাতায়াত করাও সুবিধা কার্ড সহজে নষ্ট হবে না যাদের এখনো আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে এই পিভিসি আধার কার্ডের জন্য অবশ্যই আবেদন জানাতে হবে অন্যদিকে যাদের পুরোনো আধার কার্ড রয়েছে তারা চাইলে নতুন পিভিসি আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারেন আপনার ফোনের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে পিভিসি আধার কার্ডের জন্য আবেদন জানাবেন যেখানে নিন প্রথমে আপনার মোবাইলে এম আধার অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এবার নিজের ফোনের এম আধার অ্যাপটি ওপেন করতে হবে অর্থাৎ খুলতে হবে এরপরে নিজের আধার নম্বর এন্টার করে লগ ইন করতে হবে সেখানে আপনার যে ফোন নম্বর আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা রয়েছে সেই নম্বরে একটি ওটিপি যাবে ওই ওটিপি প্রয়োজন হবে লগ ইন করার ক্ষেত্রে অতএব এম আধার অ্যাপের সাহায্যে পিভিসি আধার কার্ডের জন্যই আবেদন করার আগে এই ব্যাপারটি নিশ্চিত হয়ে নিন যে আপনার ফোন নম্বর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং ওই মোবাইল নম্বর চালু রয়েছে না হলে আপনার কাছে ওটিপি পৌঁছবে না আর আপনি এম আধার অ্যাপে লগ করতে পারবেন না এরপর লগ হয়ে গেলে এম আধার অ্যাপের হোম স্ক্রিনে অর্ডার পিভিসি আধার কার্ড এই অপশনের পাবেন আপনি যদি কোনোভাবে হোম স্কিনে অপশন খুঁজে না পান তাহলে সার্ভিস কিংবা আপডেট আধার এই দুই বিভাগে ওই অপশন পাবেন এবার অপশন খুঁজে পেলে তারপরে উপরে ট্যাপ করতে হবে এবার অর্ডার পিভিসি আধার কার্ড অপশনে ট্যাপ করলে আপনার স্কিনে থাকবে আপনার আধার কার্ডের যাবতীয় তথ্য সেগুলি ভালোভাবে খুঁটিয়ে দেখে নিতে হবে যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় তাহলে সেই তথ্যর আপডেট তখনই করা সম্ভব তবে সমস্ত তথ্য আপডেট পরিষেবা এখনও চালু হয়নি কিন্তু যদি সামান্য পরিবর্তন থাকে তাহলে সেটা করে নিয়ে পরবর্তীতে পদক্ষেপে এগিয়ে যেতে হবে এবার আপনি আধার কার্ডের তথ্যের একটি প্রিভিউ দেখতে পাবেন পরবর্তী পর্যায়ে গেলে পেমেন্ট করার অপশন পাবেন কারণ পিভিসি আধার কার্ড বিনামূল্যে পাওয়া যায় না গ্রাহককে পঞ্চাশ টাকা দিতে হবে আপনি ইউপিআই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে থেকে পছন্দ পেমেন্ট অপশন বেছে নিয়ে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবেন পেমেন্ট সম্পূর্ণ হলে ইউজার একটি কনফার্মেশন মেসেজ পাবেন সেই সঙ্গে পাবেন একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর বা এস এন এই নম্বর নিজে আবেদন পরিস্থিতি জানার জন্য বা ট্যাপ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের আপডেট